এটা কি একই জিনিস? ঢাকা জামদানি এটা, এটা একটু ভালো কোয়ালিটির মধ্যে কাজটা। আঁচল কোনটা? এটার প্রাইস কত? ১২৫০ কি বলে? দাঁত বোমকাই। এটার দাম কত? ৯০০ থেকে শুরু। এটা কোথাকার শাড়ি? এটা নবদ্বীপ। এইগুলো সব নবদ্বীপ? ও ও, এটা ৯০০ থেকে শুরু না? এইটা এইটা ওই কি বললেন যেন, তিল সিল্ক তসর। আঁচলটা দেখি, আঁচলটা তুমি নাম জানলে কি করে? ও ব্যাচে ফিনফিনে। এইটা পিওর সিল্ক, তসর মটকা বলে এটা। এটা আঁচল। এটার দাম কত? ১২৫০ আর এইটা কত বললেন? ১২০০ আপনাদের দোকানের নামটা কি? বিক্রমপুর বস্ত্রালয়। বিক্রমপুর বস্ত্রালয়ে? ৬৫ বছরের দোকান। হাতিবাগান না? হাতিবাগান সিটি মার্টের কাছে, হ্যাঁ উল্টো দিক। এটা কি একই সিল্ক তসর নাকি? তসর না, এটা না সিল্ক মটকা। এটা কোথাকার? নবদ্বীপ। আঁচলটা দেখুন, হ্যাঁ একটা ঠিক আর দেখা ওইটা দেখুন। হ্যান্ডলুম হাতের, এটার দাম ১২০০-১৩০০। এখানে সব ফিক্স প্রাইস নাকি? ও গ্যারেন্টি আছে সব? আঁচল এইটাই ভেতরটা। এটার প্রাইস কত? ১৫২৫। অর্ডিনারি হ্যান্ডলুমেরই নাকি? হ্যান্ডলুম ৩৫০ টাকা। আর কি ভ্যারাইটিস আছে এর মধ্যে? কমের মধ্যে কি ভ্যারাইটিস আছে? ৮০০ টাকা থেকে শুরু। এটা হ্যান্ডলুম তো না? হ্যান্ডলুমের এই কাপড়গুলো কোথার থেকে আসে? ফুলিয়া থেকে। চুমকি বসানো আছে। এটা আঁচল তো না? বডিটা এটার দাম কত বললে? ৮৫০ কমের মধ্যে। আর কি ভালো একটু অ্যাট্রাকটিভ কালার? ৫২৫ এটা কি? এটাও হ্যান্ডলুম? ৫২৫ ৫২৫ টাকা। ইমন শাড়ি, গামছার মতন দেখতে। ৩০০ টাকা দাম চলছে এখন নাকি? ও আচ্ছা, ঠিক আছে। কি বলে? লিলেন লিলেন এটাও হ্যান্ডলুম না? এবারে হ্যান্ডলুমই সবচেয়ে বেশি বিক্রি। হ্যান্ডলুমের
এই সুন্দর দেখতে। এটা কত প্রাইস? 500 টাকা। বাহ সুন্দর। কুলিয়া টুলিয়া যে রেট দেয় তার থেকে সেরকমই এখানে রেট, তার থেকে কম। ডাইরেক্ট আছে মাল, ধনে খালি। বয়স্করা পড়বে এগুলো। কাপড়টা কি মেটেরিয়াল? সেটা সুতির কাপড়। আঁচলটা কিরকম? এগুলোর প্রাইস রেঞ্জ কেমন? ও 500-550। পদ্ম ঢাকাই, এটা কত প্রাইস? 2100 টাকা। এটা কি হ্যান্ডলুম না এমনি? ঢাকাই এর পদ্ম ঢাকাই। বডিটা এইটা, এর আরো ভ্যারাইটিস আছে নাকি? শান্তিপুরি শাড়ি। আঁচলটা দেখি, ভালো, বেশ সুন্দর। 325 টাকা। রং ওঠার কোনো চান্স নেই? পাকা রং। রং উঠলে ফেরত। আপনাদের এই দোকান মানে কবে বন্ধ থাকে? আমাদের দোকান এখন বন্ধ নেই, প্রত্যেকদিনই খোলা। এভরিডে খোলা। কটা থেকে কটা? ওই সকাল 10টা থেকে রাত্রি 8:30। সকাল 10টা থেকে রাত্রি 8:30। তোমার ছবি উঠে যাবে তো? বেনারসি